বিসমুল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা। দর্শক, আজ আমরা চলে এসেছি নাটোর, নাটোর সদর থানায়। দর্শক, আসলে আমি এখানে এসেছি মূলত অনেক দূর থেকে। আপনারা জানেন ইতিপূর্বে আমি যত ভিডিও করেছি, সকল ভিডিও করেছি পাবনা জেলার আশেপাশের সকল স্থান নিয়ে, কিন্তু আজ আমি নাটোর এসেছি। মূলত নাটোর আসার কারণ রয়েছে, এখানে দুইজন রয়েছেন, তারা দুইজন সম্পর্কে মামা ভাগ্নে। তারা মূলত মৎস্য চাষি, তারা মৎস্য চাষের পাশাপাশি তারা 1000 হাঁস পালন করছেন। আর এই হাঁস পালনের যে টিকাটা দিতে হয়, ওনারা ডাক প্লেগের ভ্যাকসিনটা দিয়েছেন, ডাক কলেরার ভ্যাকসিন না পাওয়ার কারণে। মূলত ওনারা দেখা যাচ্ছে সব জায়গায় যোগাযোগ করছেন, না পাওয়ার কারণে ওনারা আমার সাথেও যোগাযোগ করছেন। আমিও অনেক চেষ্টার পরে আমি ওনাদের ডাক প্লেগের ভ্যাকসিনটা করছি, ওনারা ডাক কলেরার ভ্যাকসিন না করার কারণে সেই ভ্যাকসিনটা আমি ওনাদের এখানে এনে দিয়ে গেলাম, আর ওনাদের এই খামারটা একটু দেখতে এসেছি। তবে দর্শক, চলুন আমি এখানকার যে দুজন রয়েছে তাদের সাথে তাদের খামার পরিচালনার বিষয় নিয়ে, সকল বিষয় নিয়ে একটু আলোচনা করি, এমনকি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তাদের সাথে কথা বলবো, এবং আমিও যাতে কিছু ইনফরমেশন নিতে পারি বা কোনো কিছু শিখতে পারি। তো দর্শক, চলুন দেখি কতটুকু আপনাকে আপনাদেরকে শেখাতে পারি এবং নিজে শিখতে পারি। দর্শক, আমার সামনে রয়েছেন জাহিদুল ইসলাম, উনি একজন মৎস্য চাষী, উনি একজন অভিজ্ঞ মৎস্য চাষী। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলবো, উনি এই মাছ চাষের পাশাপাশি কেন এই হাঁস পালনে আগ্রহ হলেন বা কেন এই হাঁস পালন করতেছেন, সেই বিষয় নিয়ে আমি ওনার সাথে মূলত কথা বলতে চাচ্ছি। তো দর্শক, চলুন আমি ভাইয়ের সাথে কথা বলি এবং জেনে নিই এই হাঁস পালন এবং মৎস্য চাষের সব বিষয়বস্তু। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই। তো আসলে ভাই, আপনি যে এই যে আপনি মাছ চাষ করতেছেন এখন, পাশাপাশি হাঁস পালন করতেছেন, আপনার টোটালি পুকুর আছে কতগুলো আপনাদের? পুকুর আমাদের এখানে আছে আপনার 21 বিঘের পুকুর আছে, আর আমাদের গ্রামে মানে বাড়ির পাশে আছে আপনার 16 বিঘা। আমার এক পার্টনার আছে, আমার মামা, প্রথমে উনি বললো যে হাঁস চাষ করো, আমার মত ছিল না, তারপরে যাই হোক পারাক্রম হলো, হ্যাঁ, তারপরে এইভাবে আমরা উদ্যোগ নিয়ে নিজে নিজেই আর কি শুরু করলাম। দর্শক, আমি আপনাদের জন্য একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ভাই মূলত মাছ চাষ যখন শুরু করতে যান তখন উনি 3 মাসের জন্য উনি ট্রেনিং করেন। সেই ট্রেনিংয়ে মাছ চাষের পাশাপাশি একত্রভাবে সম্মিলিতভাবে যে হাঁস চাষ করা যায় সে বিষয়ে একটু ট্রেনিং করেছিলেন।
তার পরবর্তীতে উনি শুধু মাছ চাষ করতেন, ওনার মামা যে শেয়ার ব্যবসা আছে সাথে যার সাথে পার্টনারে করেন উনি মূলত এই হাঁস পালনের উদ্যোগটা নেন, তার পরিপ্রেক্ষিতে উনি হাঁস পালন শুরু করেন। তো আমি সেই বিষয়ে ওনার মামার সাথেও কথা বলবো। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে আপনি যে হাঁসটা লালন পালন করতেছেন বর্তমানে, এই হাঁসটা আপনারা একদিনের বাচ্চা তো আনছিলেন? হ্যাঁ, একদিনের বাচ্চা। এই বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা নওগাঁ থেকে আনছি, নওগাঁ সরকারি ফার্ম থেকে। জি, নওগাঁ হাঁস প্রজনন খামার থেকে। হ্যাঁ, হাঁস প্রজনন খামার। তো ওইখানে যে নওগাঁ হাঁস প্রজনন খামার থেকে যখন আনেন, এটা কি বুকিং দেন কিভাবে বা আনেন কিভাবে? হ্যাঁ, আমরা এক থেকে দুই মাস আগে ওটা বুকিং দিয়ে আপনার বিকাশে হালকা কিছু টাকা দিই যে এতগুলো হাঁস নিব। আমরা যেমন 1000-এর জন্য বুকিং দিয়েছিলাম হচ্ছে 3000 টাকা, আমাদের হাঁসের দাম পড়ছে হচ্ছে 35,000 টাকা। না, তার মানে আপনাদের এই 35 টাকা পিস আপনাদের কাছে এই হাঁসের বাচ্চার দাম? হ্যাঁ হ্যাঁ। আপনারা যে বাচ্চাগুলো আনছেন এটা কি জাত? এটা ক্যাম্পবেল। খাকি ক্যাম্পবেল জাতটা আনছেন আপনারা হচ্ছে 35 টাকা, 35 টাকা পিস। তো আসলে এই যে আপনি যে একদিনের বাচ্চা নিয়ে লালন পালন করলেন টোটাল, এই যে এখন আপনার এই হাঁসের বয়স কত? আপনার হচ্ছে 3 মাস 14 দিন। 3 মাস 14 দিনের আমি আপনাদের কাছে একটু কথা জানতে চাবো যে 3 মাস 14 দিনে আপনাদের কত টাকা ইনভেস্ট করা হয়েছে? আমাদের ঘর টর দিয়ে আপনার হচ্ছে 3 লাখ টাকার মতো খরচ হয়েছে আর কি। ঘর টর দিয়ে 3 লাখ টাকার মতন খরচ হয়েছে। আপনি তো নিয়ে আসছিলেন 1000 পিস। 1000 পিস। তো মূলত এখন আপনার এখানে কতগুলো আছে? এখন আছে 914 পিস। 914 পিস। তার মানে বাকি ওগুলো মারা গেছে? হ্যাঁ, বাকিগুলো ছোটবেলা মারা গেছে। আপনাদের এইখানে হাঁসা আর হাঁসি মিলিতভাবে কতগুলো মানে? আপনার হচ্ছে লর আছে আপনার হচ্ছে ওই 40-50টা, আর বাদ বাকি সব আপনার হচ্ছে মাদি। তার মানে আপনারা তো ডিমের জন্য এটা করছেন? হ্যাঁ, আমরা ডিমের জন্য এটা করছি আর কি। আর ডিম যদি না করতেন সেক্ষেত্রে কয়টা ইয়া মানে ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করার জন্য যদি ডিম উৎপাদন করতেন তাহলে কতগুলো হাঁসা লাগতো আপনাকে জানেন? হ্যাঁ, এটা আমার জানা আছে মোটামুটি, আর হয়তো বা 10টা কিংবা 20টা হলেই পরিপূর্ণতা পেত। মানে শোকে কত লাগে সেটাকে আপনি জানেন? হ্যাঁ, শোকে আপনার হচ্ছে 5টা 6টা। না, আসলে আপনার মনে হয় জানেন না, যদি বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় সে হিসাবে প্রতি শতে 10টা লাগে। হ্যাঁ, 10টা। আমরা আসলে ওই হিসাবে লেনি, তো আমরা ডিম পাড়ার উদ্দেশ্যে এই হিসাবে পালন করছি। আমি আপনাদের উদ্দেশ্যে করে বলি সেটা হচ্ছে যে আপনারা কেউ যদি হাঁস লালন পালন করতে যান, যদি ডিম উৎপাদন করতে যান সেক্ষেত্রে আপনারা শুধু হাঁসই নেন, কিন্তু হাঁসির পাশাপাশি আপনারা যদি 5 পিস হাঁস আনেন সেক্ষেত্রে আপনাদের ডিমের পার্সেন্টেজটা বেশি থাকে এবং হাঁসগুলো সুস্থ থাকে। আর যদি আপনারা মানে এটা মূলত কারণ হচ্ছে রোগ জীবাণু থেকে একটু প্রতিকার পাওয়া যায়। আর যদি মনে করেন আপনারা 100-10টা নেন হাঁসা সেক্ষেত্রে আপনি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। সেজন্য আসলে আপনারা যারাই হাঁস লালন পালন করবেন অবশ্যই আপনারা যদি ডিম উৎপাদনের জন্য নেন আপনাদের প্রতি 100 হাঁসে 10 পিস করে হাঁসা রাখতে হবে। তো ভাই, এই যে আপনি যে বললেন যে আপনার এইখানে 3 লাখ টাকা আর কি খরচ হয়েছে এই 922 পিস 14 পিস হাঁস, তো এখন যদি আপনি এই হাঁসগুলো বিক্রি করতে চান এই অবস্থায় তা আপনার মনে হয় কি পরিমাণ টাকা এটা বিক্রি করতে পারবেন? আমরা মোটামুটি 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তার মানে তো আপনি যদি এখন বিক্রি করেন তার মানে আপনি 50,000 টাকা ধরতে যান? হ্যাঁ, আমি একটু ধরা খাবো। হ্যাঁ, তার মানে এই যে আপনি ঘর করছেন এটা কি এই 3 লক্ষ টাকার মধ্যে নাকি টাকার বাইরে? হ্যাঁ, এটা হলো টাকার মধ্যে। ওই টাকার মধ্যে আপনি 2.5 লাখ টাকা বিক্রি করলে ঘরটা জাস্ট আপনার থাকবে, কিছু টাকা তাও লস যাবে। কিছু টাকা লস যাবে আর কিছু টাকা আপনার হচ্ছে খাবার মজুদ আছে আমাদের। কিছু টাকার খাবার মজুদ আছে। তো আপনি যে এই যে হাঁসের জন্য যে ঘরটা করছেন এটা কত টাকা দিয়ে ঘরটা করছেন? আমাদের 32-33,000 টাকা খরচ হয়েছে এই ঘরটাতে। 32-33,000 টাকা। এখন যে আপনার এইখানে মূলত হাঁস রয়েছে আপনার 914 পিস, কিন্তু আপনার ঘরটা কয়াত বাই কয়াত আছে? আপনার হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 42-45 হাত, আর হচ্ছে প্রস্থ হচ্ছে 12 হাত। আপনার কাছে কি মনে হয় এই হাঁসের জন্য কি এটা পারফেক্ট আছে? না, পারফেক্ট নাই, একটু মানে একটু বলতে কি অনেকখানি বাড়ানো দরকার ছিল আর কি। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু ইনফর্ম দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে হাঁস লালন পালন করার আগে আমাকে প্রশ্ন করেন বা ফোন করেন যে ভাই আমি হাঁস লালন পালন করব, আসলে একটা হাঁসের জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয়, আমি 1000 হাঁস পালন করব, আমি ঘর দেব কত বড় ঘর দেব। সেই হিসাবে ভাই মূলত বলছেন যে 45 হাত বাই 12 হাত উনি ঘরটা করছেন। আমার জানা মতে ওনার যে ঘরটা করছেন এইখানে এই হাঁস পালন করা যাবে না। বৈজ্ঞানিক সম্মতভাবে যদি একটা হাঁসের জায়গা লাগবে 18 ইঞ্চি, অর্থাৎ 1.5 স্কোয়ার ফিট জায়গা। তো 1.5 স্কোয়ার ফিট অর্থাৎ 18 ইঞ্চিতে 1 হাত হাঁসের প্রয়োজন, একটা হাঁসের জন্য 1 হাত জায়গার প্রয়োজন। তাই আপনারা যারাই হাঁস লালন পালন করবেন তারা যে কয়টা হাঁস লালন পালন করবেন আপনারা ধরবেন যে সেই কয় হাত আপনাদের জায়গার প্রয়োজন।
এখন আপনি 100 হাঁস যদি পালন করেন সেক্ষেত্রে আপনার 10×10 গড় করতে হবে, তাহলে আপনি 100 হাঁস লালন পালন করতে পারবেন। আর যদি 200 হাঁস লালন পালন করতে চান তাহলে 10×20 গড় বানাতে হবে, তাহলে আপনি 200 হাঁস লালন পালন করবেন। এটা হচ্ছে বৈজ্ঞানিক সম্মতভাবে। আর এর থেকেও নিম্নভাবে করা যায়, যদি আমরা অন্য থিওরিতে ধরি সেভাবে করা যায়। দেখা যাচ্ছে যে একটা ব্রয়লার মুরগি যদি পালন করা যায় সেটার ওয়েট আসে 3 কেজি, সেটার জন্যে বৈজ্ঞানিক সম্মতভাবে আবার 1 কেজি দেখা যাচ্ছে 12 ইঞ্চি জায়গা প্রয়োজন। সেই হিসাবে আপনারা যদি হাঁস লালন পালন করতে চান, দেখা যাচ্ছে 200 হাত জায়গায় 200 হাত বৈজ্ঞানিক মতে হাঁস লালন পালন করা যায়, যে 200 হাঁস বৈজ্ঞানিক মতে 200 হাত জায়গায় লালন পালন করা যায়, আপনারা তার থেকে একটু বেশি করতে পারবেন। কিন্তু ভাই যেটা করছেন সেটা একটু বেশি ছোট করছে। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা যারাই হাঁস লালন পালন করেন আপাতত বৈজ্ঞানিক সম্মতভাবে তাদের হাঁস লালন পালন করবেন। তো ভাই আসলে এই যে আপনার যে হাঁসগুলো মূলত এখন লালন পালন করছেন, এই হাঁসগুলো কী কী খাবার দিচ্ছেন? এখন বর্তমানে হচ্ছে মানে ধান আর হচ্ছে ভুট্টা গম, আর পাশাপাশি দেখা যাচ্ছে সয়াবিনের খোলটা দিয়ে। তো আপনি এই হাঁস শুধু কি পুকুরেই পালন করেন নাকি বিলেও নেন? আমি না, পাশে বিল আছে, আমরা বিলে ছেড়ে আপাতত একটু সমস্যার কারণে বিলে ছাড়া হচ্ছে না আর কি। মানে বিলে তো এখন প্রচুর পানি, এই জন্য সম্ভবত না, একটু যে জনগণ মাছ মারতেছে অনেক জনগণ দেখলেন তো ওইখানে, ওই জন্য আর কি ওদেরকে ডিস্টার্ব করছে না। দেখা যাচ্ছে 5-6 দিনের মধ্যে আবার পানিটা নিচে নেমে আসলে আমি হাঁসটা আবার ছেড়ে দেবো। জি জি, তার মানে আপনি তো ওইদিকে তাহলে সেফ পান, যে আপনি পাশাপাশি বিলেরও খাবার পাচ্ছেন আবার এইখানে। হ্যাঁ, আমাদের যে পাশে পুকুরটা দেখছেন এই পাশে প্রচুর পরিমাণ আমরা শামুক মজুদ রাখছি, মানে 1 মাস আমি এই চুয়ে এখানে খাওয়াতে পারবো। জি জি, আমি বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি আপনি যে হাঁস লালন পালন করতেছেন আপনার খাবারের কোনো দিকে অভাব না, আপনি নিজে আবদ্ধ অবস্থায় বা মাঠে নিয়ে যা দুই পালি পালন করছেন, সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে লালন পালন করে হাঁসটা বাঁচিয়ে রাখতে পারেন, আমার ধারণা যে আপনি অধিক লাভবান। হ্যাঁ, আশা করা যায়। তো আপনার যা হাঁস আমি দেখতে দেখছি, আমার মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালোই হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আসলে আপনি কি এই যে হাঁসটা যে লালন পালন করেন, আপনার কি মনে হয় আপনি যখন এটা থেকে ডিম উৎপাদন করবেন তাহলে কি পরিমাণ লাভবান হবেন বা এরকম কিছু? আমাদের গ্রামের পাশের একটা ফার্ম ছিল, ওদের হিসাবে আমি বলতেছি, ওদেরও 1000ই আছে। তো ওরা একবার তুলছিল, ওদের প্রায় 5-6 লক্ষ টাকা আর কি লাভ হয়েছিল, আপনার খরচ মরচ বাদ দিয়ে একদম। তার মানে তারা কি বিলে পালন করতে? হ্যাঁ, তারা বিলে, এই যে সিস্টেমে আমি যেভাবে করতেছি এইভাবে। হ্যাঁ, তো আসলে আমি আপনার মাছ বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো বললেন যে টোটালি আপনার এইখানে, হ্যাঁ এখানে এখানে 25 বিঘা, এই 21 বিঘা, অন্যখানে 16 বিঘা, টোটালে 37 বিঘা। এই 37 বিঘা জমিতে যে আপনি মানে পুকুরে মাছ চাষ করেন, এই চাষ করার হিসাবে আপনি যদি মানে বছরিক কত টাকায় পুকুর বাবদ আপনাকে দিতে হয়, না এটা আপনি সব নিজস্ব? না, এটা আমার সম্পূর্ণ লিজ দাও। সম্পূর্ণ নিজ, 37 বিঘাই আপনি লিজ? হ্যাঁ। এই 37 বিঘাতে আপনি কি পরিমাণ অর্থ আর কি দেওয়া লাগতেছে শুধু ওই পুকুর বাবদ? আমাদের এখানে লাগছে আপনার হচ্ছে 23 লক্ষ টাকার মতো, আর ওইদিকে লাগছে প্রায় লিজ বাবদ আপনি 23 লক্ষ টাকা, আর ওই পুকুরে লাগছে প্রায় 14 লক্ষ টাকা লিজ সব। শুধু এই পুকুর বাবদ? এই পুকুর বাবদে। আচ্ছা, আমি আপনার এখানে লক্ষ্য করে দেখতে পেলাম যে আপনার এখানে প্রচুর কলা গাছ লাগাইছেন, তারপরে পেঁপের বাগান করছেন, সাথে অন্য আরো অনেক বিষয় জিনিস আছে। তো আপনি এইখান থেকে কি পরিমাণ অর্থ আছে? এখান থেকে আমাদের পুকুর লিজে দেখা যাচ্ছে 3/2 ভাগ টাকা ওইখান থেকে উঠে, আর বাদ বাকি আমরা মৎস্য বিক্রি, মাছ বিক্রি করে বাদ বাকি টাকা দিয়ে আমাদের কিছু বেনিফিট থাকে। জি, আপনার তাহলে এই টোটালি এই 37 বিঘে যে পুকুর আছে, এটা পুকুর মোট কয়টা? মানে এটা তো 37 বিঘা কিন্তু পুকুর আছে কয়টা? আমাদের পুকুর হচ্ছে বড় পুকুর 5টা আর ছোটখাটো 2টা আছে। তার মানে 5টা আর এই 2টা মোট 7টা মিলে আপনার 37 বিঘা জায়গার উপরে আছে। তো আপনি এই যে পুকুর পালন মানে পুকুরে মাছ চাষ করেন, তো কি কি ধরনের মাছ চাষ করেন এই 7টা পুকুরে? আমি বিশেষ করে যেটাতে শুধু চই দিই ওটাতে আপনার হচ্ছে রুই, হাংরি, মেগেল, আপনার সিলভার, তারপর আপনার কাতল, বাউস, এগুলা মিশ্রভাবে চাষ করে। আর যেখানে দেখা যায় চই নামাইতেছি না সেখানে আমি টেংরা, তারপর আপনার শিং মাছ, তারপরে দেশি আইকর, রুই, আর হচ্ছে হালকা কিছু হাংরি আর সিলভার দিয়ে ওটা চাষ করি। তো দর্শক, আমি আপনাদের একটা কথা বলি, যে ভাইয়ের সাথে আমি কথা বলতে যাচ্ছি, ভাই বারবারই বলছে চই। চইটা আসলে আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। আসলে এটা মূলত যে আমরা যে হাঁস পালনের কথা বলছি, হাঁসটাই ওনারা ওনাদের এইখানে আঞ্চলিক ভাষায় ওনারা চই বলে থাকেন। তো আসলে এই জন্য আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন যে চইটা আসলে কি। তো ভাই আসলে আপনার সাথে অনেক কথাই বললাম, তো আপনার মামার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আসলে আমি আপনার ভাইদের সাথে যতদূর কথা বলে জানলাম যে আসলে এই হাঁস পালনটা মূলত আপনার উৎসাহ থেকে এটা করা, আপনি আসলে এই হাঁস পালনে আগ্রহী হলেন
কবে থেকে বা কি জন্য? আমার এক পাশে গ্রামে দেখছিলাম, দেখার পর ওটা সিস্টেমটা খুব ভালো লাগলো দেখে আর কি, লাভের অঙ্কটা ভালোই আছে, তো ওই জন্য আর কি উদ্যোগে করা। যেহেতু আমাদের এখানে আছে পুকুর আছে, পরিবেশটা রমি বাদে প্লাস আমার পুকুরে প্রচুর পরিমাণে শামুক হয়, তো মাছের ওই শামুকটা ক্ষতি করে, এই জন্য আর কি হাঁসটা লওয়া। ও মানে আপনি বলতে চাচ্ছেন যে এই শামুকটা আসলে মাছের জন্য ক্ষতিকর, একটু ক্ষতি করে, এই জন্য আপনি হাঁস পালন করেন। এই যে আপনি যে হাঁস লালন পালন করছেন, এদিকে কি আপনার কোন রকম কোন ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা এই মাছের দিক দিয়ে? না না, এখন পর্যন্ত সমস্যা দেখা দেয়নি। তার মানে আপনি যে মাছের পাশাপাশি যে হাঁস চাষ করতেছেন, মানে যে পালন করতেছেন, সেই হিসাবে মাছের কোনো ক্ষতি হচ্ছে না? মাছের আরো উপকার হচ্ছে, উপকার হচ্ছে। তার মানে আপনি হাঁস পালন করতেছেন যে পুকুরে, সেই পুকুরে মূলত কি কি ধরনের মাছ চাষ করতেছেন? রুই আছে, সিলভার আছে, ট্যাংরা আছে, মানে এটার পরিমাণ কম দিছি, যেটা বেশি সবসময় থাকে আর কি। আর বাংলা মাছ যেটাই বেশি আর কি, মিশ্র মাছটা। মিশ্র মাছ তো এই জায়গায় যে আপনি এই হাঁস লালন পালন করাতে মাছ আর এই হাঁস পালন করে কোনো উপকার পাচ্ছেন কিনা আপনি? হ্যাঁ, উপকার তো অবশ্যই হচ্ছে। কি কি ধরনের উপকার? মাছের খাদ্যটা একটু কম দিতে হচ্ছে, মানে এক প্রকার ফ্রি ধরতে গেলে হালকা কিছু দেওয়া লাগে, মানে ফিটে মাছের খাদ্যটা, তাছাড়া হাঁসের এই যে পায়খানাটা এখানে, এখানে থেকে মাছের খাবার হওয়া যাচ্ছে। তার মানে আমরা ধরতে পারি যে আপনার যে হাঁসের যে খাবারটা আপনারা দেন, মানে মাছের খাবার দিতে হচ্ছে না, শুধু যদি এই খাবারটা আপনি হাঁসের একটু বাড়তি ভাবে দেন, ভালোভাবে দেন, সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনার ওই হাঁসটা কুপরি পালন হওয়া যাচ্ছে, পাশাপাশি মাছের খাবারটা হওয়া যাচ্ছে। যেখানে আপনি মাছের যদি হাঁস না পালন করতেন, আপনি মাছের খাবার দেওয়া লাগতো, আপনি সেই খাবারটা দিচ্ছেন হাঁসের, কিন্তু হাঁস আপনার বর্জ্যটা ই করতেছে, সেটাই আপনি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করছেন, সেই দিকে আপনি মনে করছেন যে এটা আসলে তো। আসলে যদি আমি আপনার কাছে মানে শর্টে জানতে চাই, যদি কেউ এইভাবে আপনাদের মতন হাঁস লালন পালন করতে চায়, যে মাছ আর হাঁস সম্মিলিতভাবে চাষ করতে চায়, তাহলে কি করা যায়? অবশ্যই করা যায়। সেখানে কি কি মাছ দিলে বেটার হয় আপনার মনে হয়? এই মিশ্র মাছটাই ভালো, বেটার শৌখিন জাতীয় মাছ দেওয়া যাবে, ওইসব ট্যাংরা মাছ একটু রিক্সি হয়ে যায়। আর এই মাছটা বাংলা মাছ, মিশ্র মাছটা দিলে পরে খুব মানে ভালো, এগুলো অত সমস্যা হয় না, গ্যাস টেস রোগ বলা হয় না, অত সমস্যা দেখা দেয় না। জি, আপনারা তাহলে এই যে দুইজন মামা ভাগ্নে যে এই হাঁস চাষ করতেছেন, মাছ চাষ করতেছেন, কতদিন যাবত এই মূলত এই ব্যবসায় আপনার দুজন আসছেন? আমরা আছি 4 বছর ধরে। 4 বছর এই যে হাঁস তো এই প্রথম শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, সেই বাড়ি প্রথম। এই প্রথম শুরুতে মনে হচ্ছে, আমি যতদূর হাঁস দেখছি বা আপনার হাঁস দেখার কোয়ালিটি দেখে আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি প্রফিট করতে পারবেন। হ্যাঁ, আশা করা যায়, আশা করা যায়। তারপরে এই যে আপনার যে মাছগুলো চাষ করতেছেন হাঁসের, তার মানে খাদ্যটা দেখা যাচ্ছে এই হাঁসের বর্জ্য থেকে হচ্ছে, কিন্তু হাঁসের খাবারটা আপনি যেটা দিচ্ছেন সেটা থেকে হচ্ছে। তার মানে এই পুকুরে দেখি ওই দিক থেকে আপনি অনেক সেফ পাচ্ছেন, অনেক সেফ আছেন। তো চলুন আমি আপনার এই যে হাঁসের যে ঘরটা করছেন এই ঘরটা একটু দেখি, আর এই ঘরের বিষয় নিয়ে একটু কথা বলি। চলুন দেখি দর্শক কতটুকু জানাতে পারি। তো দর্শক, আসলে এই ভাইরা যেভাবে ঘরটা তৈরি করছেন সেটা আমি আপনাদের একটু দেখাই, আপনারা লক্ষ্য করেন ভালোভাবে। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে মানে এটা প্লেন শিটের যে চার সাইডে যে নেটটা দিছে, এটা হচ্ছে প্লেন শিটের। অনেকেই গুণ আর প্লেন শিট মানে গুণ আর নেটটা ইউজ করেন, কিন্তু এটা গুণ আর না, এটা প্লেন শিটের, এটা হ্যাভি। যে দেখা যাচ্ছে যে সাপ, তারপর শিয়াল, বেজি, এগুলা গুই সাপ, এগুলা থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত অনেক হ্যাভি করে ভাই এই এটা করেছেন। এর মধ্যে বাঁশ, এমনকি কাঠ, এগুলা দিয়ে মূলত ঘরটা তৈরি করেছেন। তো আপনারা চাইলেই এইভাবে ঘর তৈরি করতে পারেন কম খরচে। ভাই মূলত যে ঘরটা তৈরি করছেন অনেক বড় ঘর আপনারা দেখতেই পাচ্ছেন। এই আসলে ঘরে মূলত আপনারা তৈরি করলে এইভাবে করতে পারেন, ঘরের মধ্যেও এই যে বাঁশের চাটাই দেওয়া আর তার উপরে দেওয়া আপনার তিরপল। তো আপনারা চাইলেই এইভাবে ঘর তৈরি করতে পারেন হাঁসের জন্য কম খরচে, আমার মনে হয় ভালো হবে। কিন্তু আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে আপনি এই ঘর তৈরি করতে গেলে আপনি যে কতগুলো হাঁস আছে সেই হাঁসের উপর নির্ভর করে আপনারা আপনাদের ঘরের আয়তনটা করবেন বা কত বড় করবেন সেটা করবেন, আমার মনে হয় সেটাই ভালো হবে। আর আসলে এই ভাই যে ঘরটা দিছে, ভাইয়ের যে হাঁসগুলো আছে এই হাঁস হিসাবে ভাইয়ের ঘরটা ছোট হয়ে গেছে। আপনারা অনেকেই 300-500 হাঁস লালন পালন করেন, সেই হিসাবে আপনারা এইরকম ঘর দিতে পারেন। কেননা ভাই বললেন যে তার সব সকল খরচ দিয়ে 32,000 টাকা খরচ হয়েছে। আপনারা চাইলেই এইরকম একটা ঘর তৈরি করতে পারেন 30-32,000 টাকায়। আর 30-32,000 টাকায় ঘর তৈরি করলে তাহলে আপনারা এখানে 500 হাঁস লালন পালন করতে পারবেন, অবভিয়াসলি কোনো সমস্যাই হবে না। তো ভাই আপনারা যে যে হাঁস আর মাছ একত্রে চাষ করতেছেন, তো যারা নতুন খামারি রয়েছেন এবং নতুন উদ্যোক্তা চাচ্ছেন যে মাছ এবং হাঁস একত্রে লালন পালন করবেন,
আসলে মাছ এবং হাঁস একত্রে লালন করে কি লাভবান হওয়া যায়। যদি লাভবান হওয়া যায় সেটা আমার দর্শকের উদ্দেশ্য করে বলেন, আর যদি এটা একটা কোনো ক্ষতি হয় সেটা দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আর মাছ আর হলো হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কারণ এখানে ব্যয়বহুল যেমন কম আর বেনিফিটটাও বেশি। দেখা যাচ্ছে যে এক খরচে দুইটা জিনিস করতে পারতেছি। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে 15-20 দিন অন্তর অন্তর হালকাভাবে চুন ছেড়ে দেওয়া হবে পুকুরে, তাহলে দেখা যাচ্ছে মাছের একেবারে কোনো ক্ষতি হবে না। আর আগে যেভাবে নিয়মে খাবার টাবার দিচ্ছে এইভাবেই দিতে পারবে, তবে খাবারের পরিমাণটা কম যদি হাঁস চাষ দিয়ে মাছ চাষ করে। আমি যারা নতুন চাষি কিংবা যারা পুরাতন চাষি তাদেরকে বলবো যে এইভাবে করে অনেক লাভবান হওয়া যায়। তিনজন সদস্য এই তিনজন কি সবসময় এখানে থাকে দেখাশোনা করে? এদের এখানে মানে সবকিছু এখানে আপনারা করে দিচ্ছেন। তো আর এই যে আপনার যে হাঁস যে এখন 3 মাস 14 দিন বয়স, তো এটার যে ডিমে আসবে কতদিন পর বা কি অবস্থা এটা সম্বন্ধে আপনাদের কতটুকু জানেন? আমরা তো জানি যে আপনার হচ্ছে 4.5-4 মাসের ডিম পার কথা, খুব ভালো রেজাল্ট হবে। জি, কিন্তু আমাদের অলরেডি আজকে একটা আপনার ডিম পারছে, তো আমরা আশা করা যায় যেমন বুঝতে পারছি যে আমাদের 15-20 দিনের মধ্যে টোটালি ডিম আর কি পাওয়া যাবে। তার মানে দেখা যাচ্ছে 4 মাসে আপনি ডিম পাবেন। আজকে একটা পারছে অলরেডি, একটা পারছে, যদি পারে ওটা তো আপনার আলহামদুলিল্লাহ আরো ভালো হয়েছে আর কি। তো যাই হোক, আপনি দেখা যাচ্ছে যে আপনার এখন 3 মাস 14 দিন, আপনি হয়তো আশা করছেন যে 15-20 দিন পরে ডিম আসবে আর কি। তো যাই হোক, ঠিক আছে, আমি আপনার এই হাঁসটা দেখলাম বা আপনার খামারটা দেখে গেলাম, অনেক দূর থেকে আসলাম। মূলত দর্শক আমি আপনাদের জানাই এখানে আসার কারণটা হচ্ছে আমি ভ্যাকসিন নিয়ে এসেছিলাম। এই ভ্যাকসিনটা ওনারা খুঁজেছেন অনেক জায়গায়, পায় নাই, ডাক কলেরার ভ্যাকসিন, যার কারণে আমার এইখানে আসা আর ওনার এই খামারটা ভিজিট করে দেখা। তো এই ভাইয়ের সাথে আমার কথা হয় সবসময় যে ভাই আর কি ছোট থেকে যখন হাঁস লালন পালন করেন মাঝে মধ্যেই আমার কাছে ফোন দিতেন যে ভাই আমার হাঁসের এই সমস্যা, এটা হয়েছে ওটা হয়েছে, কী করবো। আমি আমার ক্ষুদ্র গানে যতটুকু সাজেশন দেওয়ার আমি এই ভাইয়ের সাথে কথা বলে দিয়েছি। তো পরবর্তীতে ভাই বলছেন যে ভাই আমি সব জায়গায় ডাক কলেরার ভ্যাকসিন খুঁজেছি কিন্তু ভ্যাকসিনটা পাই নাই, আর তার না পাওয়ার কারণে আমার সাথে যোগাযোগ করছেন। পরবর্তীতে আমি এই ভ্যাকসিনটা আমার উপজেলা থেকে গোছায় নিয়ে আমি এখানে এসেছি, আমি উনকে উনির খামারটা দেখলাম। তো দর্শক, আসলে মূলত এই ভ্যাকসিনটা না পাওয়ার অনেক কারণ রয়েছেন, সে কারণ বিষয়ে যদি একটু কথা বলতে যাই ভাইয়ের সাথেই আমি একটু বলি। তো ভাই, আপনারা যে এই হাঁস লালন পালন করছেন, আপনারা কি আপনাদের উপজেলা পানি সম্পদ অফিসে কখনো যোগাযোগ করছেন যে আমাদের হাঁসের খামার আছে, আমরা হাঁস করছি, এরকম কি আগে কখনো করছেন কিনা? তার মানে ওই আপনারা যখন হাঁসের লালন পালন করেন তখন আর কি বলেন নাই, কিন্তু ভ্যাকসিন আনার জন্য গেছেন? হ্যাঁ, আনার জন্য আপনি গেছেন। তো দর্শক, আসলে মূলত অনেক খামারই এই ভুলটাই করেন, ভাইরাস যেটা করছেন সেটা হচ্ছে মূলত অনেকেই যখন হাঁসের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় তখনই খামারে উপজেলা পানি সম্পদ অফিসে যা বলে যে আমাদের ভ্যাকসিন দরকার। আসলে উপজেলা পানি সম্পদ অফিস থেকে ভ্যাকসিন নিয়ে আসে স্টকে সবসময় রাখেন না, এই জন্যে আপনারা যখনই খামার করবেন খামার করার শুরুতেই আপনাদের উপজেলা পানি সম্পদ অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের বলতে হবে যে আমরা 500 হাঁস বা 1000 বা 1500 হাঁসের একটা খামার করছি, তো আপনারা আমাদের একটু হেল্প করেন বা দেখেন, বা ওনাদের সাজেশনে সবসময় আপনারা হাঁস লালন পালন করবেন ওনাদের পরামর্শ অনুযায়ী। তাহলে দেখবেন ওনাদের মনে থাকবে যে আমাদের এই উপজেলা পানি সম্পদের আওতায় একজন খামারি রয়েছেন যিনি 1000 বা 500 হাঁস লালন পালন করেন। দেখা যাচ্ছে ওনারা জানে যে ওনাদের হাঁসে এতদিন বয়স, সেই হিসাবে ওনারা নিজের উদ্যোগে আপনাদের ভ্যাকসিন নিয়ে এসে রেখে দেবে, আপনারা যাওয়া মাত্রই পাবেন। তাই অনেকেই ভুল করেন যে আপনারা যখন হাঁস লালন পালন করেন আপনারা উপজেলা পানি সমিতি অফিসে যান না, সেখানে যা বলেন না, পরবর্তীতে ভ্যাকসিন যখন আনতে যান দেখা যাচ্ছে ভ্যাকসিন পান না, ভ্যাকসিন সংকট। এই জন্যে মূলত আপনারা তখন দোষারোপ করেন যে উপজেলা পানি সম্পদ অফিসে গেলে তারা ঠিক মতন ভ্যাকসিন দেয় না, তারা ঠিক মতন কথা বলে না। আসলে আপনাদের নিজের উদ্যোগে আপনাকে সেখানে যেতে হবে, সেখানে যা আপনাদের বলতে হবে যে আমার হাঁসের খামার আছে, আমার এই ভ্যাকসিন লাগবে 15-20 দিন পরে, আপনারা একটু আমাদের এই ভ্যাকসিনটা গোছায় দিন, তাহলে তারা তাদের উদ্যোগে এটা করে দেবে। যেহেতু আপনি এই ফার্মটা করছেন, আপনি যদি এই হাঁস লালন পালন করতে যান আপনাকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিন করলে আপনি সেফটি থাকবেন, সেজন্য অবশ্যই আপনাকেই যেতে হবে সেখানে। ওইখান থেকে তো এই ওনারা খুঁজবে না কে মাঠের মধ্যে হাঁস লালন পালন করছেন বা কে খামার করছেন, এই জন্য আপনি যদি খামার করেন আপনি নিজের উদ্যোগে আপনি যাবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনি যারাই হাঁস লালন পালন করবেন অবশ্যই আপনারা উপজেলা পানি সম্পদ অফিসে গিয়ে যোগাযোগ করে আপনাদের যে একটা খামার আছে তাদের সাথে পরামর্শ করবেন, আপনাদের যখন ভ্যাকসিন দরকার তখন তাদের কাছ থেকে নেবেন।
তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।